আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি ইকোনমিক্সের তৃতীয় অধ্যায়ের দীর্ঘকালীন উৎপাদন ব্যয় সম্পর্কে। তো এটা হচ্ছে এসএসসি ইকোনমিক্সের তৃতীয় অধ্যায়ের পার্ট 7। তো এর আগের পার্টগুলো যারা দেখেন নাই, অবশ্যই এর আগের পার্টগুলো দেখে তারপর এই পার্টটা দেখার জন্য আমি অনুরোধ করছি। তো চলো শুরু করা যাক আজকের লেসন। আমরা যখন স্বল্পকালীন একটা ফার্মের উৎপাদন ব্যয় পড়েছিলাম, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে দুই ধরনের উৎপাদন উপকরণকে আমরা বিবেচনা করি, একটা হচ্ছে স্থির, একটা পরিবর্তনশীল। তো আমরা তখন বলেছিলাম যে স্বল্পকালে একটা উৎপাদন অপেক্ষক আমরা লিখেছিলাম ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কে এর উপর বাদ দিয়েছিলাম, অর্থাৎ আমাদের ক্যাপিটালটা থাকছিল স্থির এবং লেবারটা পরিবর্তন হচ্ছিল। অর্থাৎ আমরা দুটো উৎপাদন উপকরণ নিয়েছিলাম, একটা স্থির একটা পরিবর্তনশীল। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। তো দীর্ঘকালীন উৎপাদন ব্যয় জানার জন্য আমাদেরকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকটা একটু মনে রাখতে হবে। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক আমি কিন্তু পড়িয়েছি এটা, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে ফাংশন অফ এল এবং কে। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ধরনের বার আসবে না, অর্থাৎ দুইটাই উৎপাদন উপকরণ কী করা যাবে, পরিবর্তন করা যাবে। এই ক্ষেত্রে কোনো ধরনের স্থির উৎপাদনের উপকরণ থাকে না, আমরা যে উৎপাদন উপকরণগুলো ব্যবহার করবো সবগুলোই পরিবর্তন করা যাবে। তো যেহেতু সবগুলোই পরিবর্তন করা যাবে, তার মানে এগুলোর জন্য যে ব্যয়টা হয় সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা দুই ধরনের ব্যয় নিব না, আমরা শুধু একটাই ব্যয় নিব, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে? তো আমরা এই সূচির মাধ্যমে একটা দীর্ঘকালীন একটা ফার্মের উৎপাদন ব্যয়গুলো দেখব। দেখো, প্রথমে আমরা লিখেছি উৎপাদনের পরিমাণ। আমরা এখানে 1, 2, 3, 4, 5 করে 7 পর্যন্ত দ্রব্য উৎপাদন করব। আমাদের যেহেতু দীর্ঘকাল, সেক্ষেত্রে কোনো ধরনের স্থির ব্যয় থাকবে না, কারণ দীর্ঘকালে সব ধরনের ব্যয় পরিবর্তন করা যায়, সেটা স্থির ব্যয়টাও আসলে স্থির থাকে না। দীর্ঘকাল মানে বোঝাচ্ছে এমন একটা সময় যে সময়ের মধ্যে উৎপাদনের সবগুলো উপকরণ পরিবর্তন করা যাবে, কোনো ধরনের স্থির উপকরণ থাকবে না। তাহলে আমরা সবগুলো এখানে পরিবর্তনশীল উপকরণ নিব, কোনো ধরনের স্থির উপকরণ রাখতেছি না। মনে করো আমরা পরিবর্তনশীল উপকরণের জন্য যে ব্যয় হয় সেটাকে বলতেছি পরিবর্তনীয় ব্যয়, ঠিক আছে? তো পরিবর্তনীয় ব্যয় আমরা নিলাম, মনে করো একটা দ্রব্য উৎপাদনের জন্য আমাদের পরিবর্তনীয় ব্যয় হচ্ছে 18, তারপর দুইটা দ্রব্য উৎপাদনের জন্য আমাদের পরিবর্তনীয় ব্যয় মনে করো 24, তিনটা দ্রব্য উৎপাদনের জন্য 28, তারপর চারটা দ্রব্য উৎপাদনের জন্য মনে করো 30 বা 30, তারপর পাঁচটা দ্রব্যের জন্য 34, তারপর ছয়টা দ্রব্যের জন্য মনে করো যে 42, আর সাতটা দ্রব্যের জন্য 52। তো এটা আমি করতে গিয়ে লিখছি, এটা হচ্ছে আমরা যখন স্বল্পকালীন উৎপাদন ব্যয় পড়ছিলাম সেক্ষেত্রে যেটা আমাদের মোট ব্যয় ছিল, ঠিক আছে? যে মোট ব্যয়টা ছিল সেটাই আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে? ওইটাকে আমরা এখানে পরিবর্তনশীল ব্যয় মনে করতেছি, মোট ব্যয় যেটা ছিল সেটা, ঠিক আছে? তো এখানে দেখো, যেহেতু স্বল্পকালে যখন আমরা টোটাল কস্ট বের করছিলাম স্বল্পকালীন, সেক্ষেত্রে দুই ধরনের কস্ট ছিল, টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্টের যোগফল ছিল। তো এখন আমরা করতেছি দীর্ঘকাল। তো দীর্ঘকালে লং রান টোটাল কস্টের ক্ষেত্রে শুধুমাত্র একটাই কস্ট রয়েছে, টোটাল ভেরিয়েবল কস্টের যোগফল। অর্থাৎ যেটাই টোটাল ভেরিয়েবল কস্ট সেটা হবে টোটাল কস্ট, ঠিক আছে? তো আমরা এখানে এই ভেরিয়েবল কস্টটাই যদি এখানে লিখে দিই তাহলে হয়ে যাবে টোটাল কস্ট। তাহলে আমরা লিখতেছি আমাদের টোটাল কস্ট 18, 24, 28, 30, 34, 42, 52, ঠিক আছে? তারপর আসো আমরা এখান থেকে অ্যাভারেজ কস্ট বের করব। অ্যাভারেজ কস্টের সূত্র আমি আগেও লিখে দিয়েছিলাম, আবার দিচ্ছি। অ্যাভারেজ কস্টের সূত্র হচ্ছে, আমি দুইটা লিখে দিয়েছিলাম আগেরটার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা বের করে নিয়েছিলাম। অর্থাৎ অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এই দুইটা বের করে, এই দুইটাকে যোগ করে অ্যাভারেজ কস্টটা বের করেছিলাম। আমি আরেকভাবে করা যায় বলছিলাম, কি বলছিলাম, যে আমাদের টোটাল কস্ট যেটা আসবে সেটাকে যদি টোটাল কোয়ান্টিটি, যে উৎপাদনের পরিমাণ, সেটা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অ্যাভারেজ কস্ট পাওয়া যায়। আমরা সেই সূত্রটা এখানে ইউজ করব। অর্থাৎ টোটাল কস্টকে আমরা টোটাল কোয়ান্টিটির পরিমাণ দিয়ে করবো, ভাগ করব, আমাদের অ্যাভারেজ কস্টটা বের হবে। আমরা অ্যাভারেজ কস্ট বের করি, আমাদের অ্যাভারেজ কস্ট হবে প্রথমে 18, তারপর 24কে যদি দিয়ে ভাগ করা হয় হবে 12, 28কে 3 দিয়ে ভাগ করলে 9.33, 30কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে 7.5, তারপর 34কে 5 দিয়ে ভাগ করলে 6.8, তারপর 42কে যদি 6 দিয়ে ভাগ করা হয় 6.93, আর 52কে যদি 7 দিয়ে ভাগ করা হয় 7.71।
একদম হুবহু আমরা স্বল্পকালে যেটা করছিলাম ঠিক ওই ধরনের আসতেছে, তাই তো? কারণ এখানে আমি টোটাল যেটা ব্যয় ছিল সেটা এখানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ধরছি, যার ফলে টোটাল কস্টটা সেটা আসছে এবং অ্যাভারেজ কস্টগুলো আগেরটার মতোই আসতেছে হুবহু, ঠিক আছে? তো মার্জিনাল কস্টটা আগেরটার মতো আসবে, তাহলে আমরা মার্জিনাল কস্ট করি। মার্জিনাল কস্টের সূত্র কি আমি এখানে লিখে দিচ্ছি আবার, মার্জিনাল কস্টের সূত্র হচ্ছে ডেল টিসি টোটাল কস্টের পরিবর্তন ডিভাইড বাই টোটাল উৎপাদনের পরিবর্তন বা কোয়ান্টিটির পরিবর্তন, ঠিক আছে? তো আমরা এখানে টোটাল কস্টের পরিবর্তন প্রথমটার ক্ষেত্রে 18 লিখে দিচ্ছি, তারপর এটা থেকে এটা বিয়োগ করব, 24 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে হয় 6, তারপর 28 থেকে যদি 24 বিয়োগ করি 4, 30 থেকে 28 বিয়োগ করলে 2, 34 থেকে যদি 30 বিয়োগ করি 4, আবার 42 থেকে যদি 34 বিয়োগ করি তাহলে হয় 8, আর 52 থেকে যদি 42 বিয়োগ করি তাহলে হবে 12, ঠিক আছে? তাহলে দেখো এই হচ্ছে আমাদের মোট ব্যয় গড় ব্যয় প্রান্তিক ব্যয়, আমরা সব কিছু করে ফেললাম এই সূচিটা থেকে, ঠিক আছে? এখন আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা চিত্র অঙ্কন করব, ঠিক আছে? তো চিত্রগুলি কিভাবে অঙ্কন করব, প্রথমে আমরা অঙ্কন করব ভেরিয়েবল কস্ট এবং টোটাল কস্ট, এই দুইটা নিয়ে আমরা একটা চিত্র অঙ্কন করব, ঠিক আছে? তো আমি এটা একটু মুছে দিচ্ছি। আমরা এখানে উৎপাদনের পরিমাণকে ভূমি অক্ষে ধরে নিব, আমরা ধরতেছি ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, ঠিক আছে? উৎপাদনের পরিমাণকে আমরা কোয়ান্টিটি দ্বারা প্রকাশ করি, আর লম্ব অক্ষে আমরা ভেরিয়েবল কস্ট এবং টোটাল কস্ট নিব, ঠিক আছে? তো এখানে লিখতেছি টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল কস্ট, ঠিক আছে? এখন দেখো আমরা যদি টোটাল ভেরিয়েবল কস্ট রেখাটা অঙ্কন করি তাহলে এমন একটা শেপ দাঁড়াবে, আমরা আগের স্বল্পকালে যে ভেরিয়েবল কস্টের রেখাটা আঁকছিলাম হয়তো তোমাদের মনে আছে, তো এই ক্ষেত্রে আমাদের বিন্দুটা হবে জিরো থেকে শুরু, তো জিরো থেকে মূল বিন্দু থেকে শুরু হয়ে প্রথমে আমাদের ব্যয়টা একটু বেশি হারে বাড়ে, অর্থাৎ আমাদের ব্যয়টা একটু বেশি হারে বাড়বে, তারপর একটু কম হারে বাড়ে, আবার শেষের দিকে আবার বেশি হারে বাড়বে। তো দেখা যাবে এখানে আমাদের ভেরিয়েবল কস্ট যেটা, টোটাল ভেরিয়েবল কস্ট যেটা, সেটাই দেখা যাবে এখানে আমাদের টোটাল কস্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল ভেরিয়েবল কস্ট যেটা সেটা হচ্ছে টোটাল কস্ট। তো এখানে আমরা টোটাল ভেরিয়েবল কস্টও লিখতে পারি বা টোটাল কস্টও লিখতে পারি, অ্যাকচুয়াল আমাদের মেন টার্গেট হচ্ছে টোটাল কস্টটা বের করা, লং রান টোটাল কস্টটা বের করা, ঠিক আছে? তো এখানে আমরা টোটাল ভেরিয়েবল কস্ট বা লং রান টোটাল কস্ট লিখতে পারি, ঠিক আছে? আমরা এদিকে লিখতেছি টোটাল ভেরিয়েবল কস্ট বা লং রান টোটাল কস্ট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল কস্ট রেখা, ঠিক আছে? তোমরা যদি বাসায় অঙ্কন করো তাহলে ঠিক এই ধরনের একটা রেখা দেখা যাবে, ওকে? তারপর আসে আমরা অ্যাভারেজ কস্ট রেখাটা একটু অঙ্কন করবো, ঠিক আছে? তো অ্যাভারেজ কস্ট রেখাটা অঙ্কন করার ক্ষেত্রে আমরা ভূমি অক্ষে আগের মতোই আমরা উৎপাদনের পরিমাণ ধরবো, আর লম্ব অক্ষে আমরা ধরবো অ্যাভারেজ কস্ট, ঠিক আছে? এক্ষেত্রে আমরা অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট দুটাই একসাথে করতেছি না, আমরা প্রথমে অ্যাভারেজ কস্টটা নিয়ে একটু কথা বলতে হবে, অ্যাভারেজ কস্টটা সম্পর্কে আমাদের জানা দরকার। অ্যাভারেজ কস্টটা প্রথমে আমরা আলোচনা করব, তারপর দুইটাই মিলে করব, ঠিক আছে? আমরা প্রথমে অ্যাভারেজ কস্টটা যদি অঙ্কন করি তাহলে একটা রেখা দেখা যাবে এই ধরনের, এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট রেখা, ঠিক আছে? অ্যাভারেজ কস্ট রেখা। এখন আসো, এই যে আমরা অ্যাভারেজ কস্ট রেখা অঙ্কন করলাম, আসলে দীর্ঘকালে যেটা অ্যাভারেজ কস্ট রেখা অঙ্কিত হয় বা অ্যাভারেজ কস্ট রেখা হয় সেটা অনেকগুলো স্বল্পকালীন অ্যাভারেজ কস্ট রেখার সমন্বয়, ঠিক আছে? কথাটার মানে কি, আমরা এখানে লং রান অ্যাভারেজ কস্ট লিখতেছি, ঠিক আছে? কথাটার মানে হচ্ছে অনেকগুলো শর্ট রানের অ্যাভারেজ কস্ট মিলে আসলে একটা লং রান অ্যাভারেজ কস্ট সৃষ্টি হয়, ঠিক আছে? এই রেখাটা একটা লং রান অ্যাভারেজ কস্ট, এটার প্রত্যেকটা বিন্দুতে একটা করে শর্ট রান অ্যাভারেজ কস্ট আছে, ঠিক আছে? আমরা তাহলে এখানে একটা বিন্দু, এখানে একটা আঁকতেছি, আমি তো সবগুলো আঁকতে পারবো না প্রত্যেকটা বিন্দুতে, আমি কয়েকটা বিন্দু দেখে নিচ্ছি, তাহলে এটা একটা মনে করা যায় শর্ট রান অ্যাভারেজ কস্ট, ঠিক আছে? এই জায়গায় আমি একটা, এই বিন্দুতে আমি আরেকটা আঁকতেছি, দেখো এই জায়গায় একটা আঁকতেছি, এটা হচ্ছে শর্ট রান অ্যাভারেজ কস্ট, ঠিক আছে? শর্ট রান অ্যাভারেজ কস্ট। তারপর মনে করো এই জায়গায় আমি আরেকটা আঁকতেছি, দেখো এটা হচ্ছে শর্ট রান অ্যাভারেজ কস্ট। একটু খেয়াল করো তাহলে এখানে আমি কয়টা চিত্র আঁকলাম, তিনটা, আমি তিনটা রেখা আঁকলাম শর্ট রান অ্যাভারেজ কস্ট, এখানে আমি তিনটা আঁকছি, আসলে এখানে প্রত্যেকটা বিন্দুতে এরকম শর্ট রান একটা কি আছে অ্যাভারেজ কস্ট রয়েছে লং রান অ্যাভারেজ কস্টের মধ্যেই, ঠিক আছে? অর্থাৎ লং রান অ্যাভারেজ কস্টটা শর্ট রান অ্যাভারেজগুলো, অ্যাভারেজ কস্ট যেগুলো আছে সবগুলোর সমন্বয়ে গঠিত হয়, ঠিক আছে? তো যেহেতু লং রান অ্যাভারেজ কস্টটা অনেকগুলো শর্ট রান অ্যাভারেজ কস্টের সমন্বয়ে গঠিত হয়, তাই এটার একটা নাম আছে এই লং রান অ্যাভারেজ কস্ট, যেটাকে বলা হয় এনভেলপ কার্ভ। কি বলা হয়?
এনভেলপ কার্ভ, ঠিক আছে? দেখো এই এনভেলপ কার্ভ এটা কেন বলা হচ্ছে, কারণ এটা অনেকগুলো অনেকগুলো আমার রেখাকে, অনেকগুলো স্বল্পকালীন ব্যয়কে কি করতেছে, আচ্ছাদিত করতেছে বা ঢেকে রাখতেছে, যার ফলে এটাকে বলা হয় এনভেলপ কার্ভ, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে যখন লং রান অ্যাভারেজ কস্ট সর্বনিম্ন হয় তখন সেই বিন্দুতে শুধুমাত্র একটাই শর্ট রান অ্যাভারেজ কস্ট রেখা পাওয়া যায়, এবং সেই রেখার যে শর্ট রান অ্যাভারেজ কস্ট রেখাটা বলতেছি আমরা লং রান অ্যাভারেজ কস্টের সর্বনিম্ন বিন্দুতে, এই শর্ট রান অ্যাভারেজ কস্ট রেখাটারও সর্বনিম্ন বিন্দুটা হয়, ঠিক আছে? এর আগে যেগুলো থাকে, এ পাশে যেগুলো হয় শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট রেখা, সেই রেখাগুলোর ক্রমহ্রাসমান অংশ, ক্রমহ্রাসমান অংশ মানে বোঝাচ্ছি, মনে করো এটা একটা শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট রেখা, শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট রেখা, এই রেখার এই অংশটা হচ্ছে ক্রমহ্রাসমান অংশ, ঠিক আছে? এই অংশটা প্রথম দিকের অংশটা হচ্ছে ক্রমহ্রাসমান অংশ, আর এই বিন্দুটা একদম নিচের যে বিন্দু, এই বিন্দুটা হচ্ছে শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট সর্বনিম্ন, এবং এর পরের বিন্দুগুলো এ পাশে যেটা আছে এগুলো হচ্ছে ক্রমবর্ধমান অংশ, শর্ট টার্মের ক্রমবর্ধমান অংশ। তো আমি কি বলতেছি, শুধুমাত্র একটা শর্ট টার্ম অ্যাভারেজ কস্টের সর্বনিম্ন বিন্দুটা এই লং রান অ্যাভারেজ কস্টের সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে, শুধুমাত্র একটা শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট যাবে, শুধুমাত্র একটা এই লং রান অ্যাভারেজ কস্টের সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে, বাকি যেগুলো থাকবে এই পাশেরগুলো সবগুলো ক্রমহ্রাসমান অংশে, শর্ট রান ক্রমহ্রাসমান অংশে ছেদ করবে না, অ্যাকচুয়ালি স্পর্শ করবে, ঠিক আছে? ছেদ করা যাবে না, স্পর্শ হবে, ঠিক আছে? এই যে আমি স্পর্শ আসছি, ছেদ মানে এই পাশ থেকে যদি যায় তাহলে সেক্ষেত্রে ছেদ হবে, ঠিক আছে? অর্থাৎ এটা যদি লং রান অ্যাভারেজ কস্ট হয়, এটা যদি শর্ট রান হয় তাহলে এটা কিন্তু ছেদ করতেছে, এরকম হবে না, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের স্পর্শক হবে, অর্থাৎ এদিক থেকে শুরু হয়ে ভিতর থেকে শুরু হয়ে এটা ভিতর দিয়ে চলে যাবে, এখানে জাস্ট একটু স্পর্শ করবে, স্পর্শ, ঠিক আছে? তাহলে কি বললাম, এই পাশে যেগুলো থাকবে এদিকে সেগুলো হচ্ছে শর্ট টার্ম অ্যাভারেজ কস্টের ক্রমহ্রাসমান অংশে কি করবে, টাচ করবে, স্পর্শ করবে, আর সর্বনিম্ন বিন্দু দিয়ে শুধুমাত্র একটাই যাবে, সেটাতে অ্যাভারেজ কস্টটা শর্ট টার্ম অ্যাভারেজ কস্টটা সর্বনিম্ন হবে, ঠিক আছে? যেখানে লং রান অ্যাভারেজ কস্ট সর্বনিম্ন হয় সেই বিন্দুতে একটাই যাবে। তারপর এরপরে যেগুলো সবগুলো হচ্ছে ক্রমবর্ধমান অংশে, অর্থাৎ শর্ট টার্ম অ্যাভারেজ কস্টের যে রেখাগুলো যাবে সেগুলো সবগুলো ক্রমবর্ধমান অংশে, এটাকে আমি বলছিলাম ক্রমবর্ধমান অংশ, ঠিক আছে? শর্ট রান এটা ক্রমবর্ধমান অংশ, এটা হচ্ছে হ্রাসমান অংশ, এটা বর্ধমান অংশ, এটা হচ্ছে একদম সর্বনিম্ন, ঠিক আছে? তাহলে এই পাশে যেগুলো থাকবে সবগুলো ক্রমবর্ধমান অংশে টাচ করবে, এই পাশে যেগুলো থাকবে সবগুলো ক্রমহ্রাসমান অংশে টাচ করবে, এবং একদম নিচে যেটা থাকবে যেটা অ্যাভারেজ কস্ট লং রান অ্যাভারেজ কস্ট সর্বনিম্ন সেই বিন্দু দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে শর্ট টার্ম অ্যাভারেজ কস্টের একদম সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? তো একটা উৎপাদন প্রতিষ্ঠান সবসময় চায় এই সর্বনিম্ন বিন্দু, যখন শর্ট রান অ্যাভারেজ কস্ট সর্বনিম্ন লং রান অ্যাভারেজ কস্ট সর্বনিম্ন সেই বিন্দুতে উৎপাদন করতে, এই বিন্দুতে উৎপাদন করাটাই আসলে একটা প্রতিষ্ঠানের জন্য যৌক্তিক, ঠিক আছে আমার কথা? ওকে, তো এই হচ্ছে শর্ট লং রান অ্যাভারেজ কস্ট রেখা। তো আমরা একটা কাজ করব, এখন আমরা লং রানে অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট দুইটা একটা চিত্রের মধ্যে অঙ্কন করে দেখব, ঠিক আছে? তো আমরা অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট রেখা অঙ্কন করার জন্য আগের মতো আমরা করব, আমরা ভূমি অক্ষকে উৎপাদনের পরিমাণ আর লম্ব অক্ষকে অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট নিয়ে নিলাম আমরা। তো দেখো আমরা যদি অ্যাভারেজ কস্ট আর রেখাটা অঙ্কন করি, একটু আগে আমরা অঙ্কন করছি অ্যাভারেজ কস্ট রেখাটা, অ্যাভারেজ কস্ট রেখাটা হবে ইউ আকৃতি, ঠিক আছে? অ্যাভারেজ কস্ট রেখা, তবে একটা কথা আছে, অ্যাভারেজ কস্ট রেখাটা বলা হয় যে লং রানের ক্ষেত্রে অ্যাভারেজ কস্ট রেখাটা একটু ফ্ল্যাট হয়, অর্থাৎ শর্ট রানে অ্যাভারেজ কস্ট রেখাটা যদি একটু কি হয় একটু কি হয় এই ধর এটা মনে করো শর্ট রান অ্যাভারেজ কস্ট রেখা, কিন্তু লং রান অ্যাভারেজ কস্ট রেখাটা একটু কি হয় ফ্ল্যাট হয় বা চ্যাপটা হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমার কথা। তারপর আসো, এরপরে এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট রেখা, তারপর আমাদের মার্জিনাল কস্ট রেখা আঁকবো। এই মার্জিনাল কস্ট রেখাটা যদি অঙ্কন করি তাহলে দেখা যাবে আগের মতে আমরা শর্ট রানে যে মার্জিনাল কস্ট রেখাটা অঙ্কন করছিলাম ঠিক সেটার মতো হবে, অ্যাভারেজ কস্ট যখন সর্বনিম্ন তখন মার্জিনাল কস্টটা নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কি মার্জিনাল কস্ট, ঠিক আছে? তো কি বলতেছি, অ্যাভারেজ কস্ট যখন সর্বনিম্ন হবে তখন মার্জিনাল কস্টটা অ্যাভারেজ কস্টকে নিচে থেকে ছেদ করে উপরের দিকে যাবে, ঠিক আছে? তো আমি এই দুটো সম্পর্কে স্বল্পকালে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম একদম হুবহু আগের ব্যাখ্যাটা লিখতে হবে, স্বল্পকাল আর দীর্ঘকাল দুই কালেই এসি এবং এমসি একই রকম হয়, ঠিক আছে?
এসসি এবং এমসি সম্পর্ক স্বল্পকাল হোক দীর্ঘকাল হোক দুই কালে একই রকম এবং চিত্রটাও হুবহু একই। তার মানে আমাদের স্বল্পকাল আর দীর্ঘকাল দুই ক্ষেত্রে একটা চিত্র মনে রাখলে হবে, ঠিক আছে? তো আমরা এই চিত্রের ব্যাখ্যাটা আমি একটু আরেকবার বলে দিচ্ছি, অনেকে কমেন্ট করে জানতে চেয়েছো যে এটা আরেকটু বলার জন্য এই ভিডিওতে, তো আমি একটু বলে দিচ্ছি। দেখো, এটার প্রাথমিক অবস্থায় অর্থাৎ উৎপাদনের প্রথম দিকে, এখানে মনে করো কিউ ওয়ান উৎপাদন, এখানে মনে করো কিউ টু পরিমাণ উৎপাদন, এখানে মনে করো কিউ থ্রি পরিমাণ উৎপাদন পর্যায়। প্রাথমিক অবস্থায় উৎপাদনের শুরুর দিকে কিউ ওয়ান পরিমাণ উৎপাদন পর্যায়ে এসসি এবং এমসি দুইটাই হ্রাস পায়, ঠিক আছে? এসসি এবং এমসি দুইটাই হ্রাস পায়, ঠিক আছে? দেখো, এসসিও কমতেছে, এমসিও কমতেছে, তবে এসির তুলনায় এমসি বেশি হারে হ্রাস পায়। বেশি হারে হ্রাস পাচ্ছে কেমনে বুঝবো? এই যে এটা উপর আছে, এটা কি আছে? বেশি নিচে আছে, তার মানে বেশি হারে হ্রাস পাচ্ছে। এসির তুলনায় এমসি বেশি হারে হ্রাস পাচ্ছে, ঠিক আছে? প্রথম দিকে। তারপর যে অবস্থায় এসি সর্বনিম্ন হয়, এই যে এই বিন্দুতে, এখানে আমরা এম বিন্দু ধরলাম, এই এম বিন্দুতে, এম বিন্দুতে এসি কি হয়, এসি যখন সর্বনিম্ন হয় তখন এমসি রেখাটা এসি রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে যায়, ঠিক আছে? আর এই বিন্দুতে এসি আর এমসি দুইটা কি হয়, সমান হয়, ঠিক আছে? তো এই বিন্দুতে বলা হয় যে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এসি রেখার ঢাল। কি বলছি? এই বিন্দুতে এমসি রেখার ডাল কি হয়, গ্রেটার দেন এসি রেখার ডাল হয়, কারণ এসি রেখাটা হয় এরকম আর এমসি রেখাটা হয় এই ধরনের, যার ফলে এসি রেখাটা এই বিন্দুতে প্রায় ভূমি অক্ষের সমান্তরাল থাকে এসি রেখাটা, আর এমসি রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী থাকে। তো ভূমি অক্ষের সমান্তরাল হলে সেটার ঢাল হয় জিরো, আর বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয় সেটা ঢাল হয় কি, প্লাস, যার ফলে এই বিন্দুতে বলা হয় এমসি রেখার ডাল গ্রেটার দেন এসি রেখার ঢাল, ঠিক আছে? তারপর আসো উৎপাদনের তৃতীয় পর্যায়ে অর্থাৎ শেষের দিকে কিউ থ্রি পরিমাণ উৎপাদন পর্যায়ে এসি এবং এমসি ক্রমবর্ধমান হয়, তবে এসির তুলনায় এমসি বেশি হারে কি পায়, বৃদ্ধি পায়। এমসিটা আমি বলছিলাম যে যখন কমে তখন বেশি হারে কমে, যখন বৃদ্ধি পায় তখন আবার বেশি হারে বৃদ্ধি পায়, ঠিক আছে? এই কথাগুলো লিখলে হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের দীর্ঘকালীন উৎপাদন ব্যয় একটা ফার্মের। তো আমরা নেক্সট পার্টটা করব উৎপাদন আয় সম্পর্কে, অর্থাৎ ওই পার্টটাই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।